হ্যালো ফ্রেন্ড, ওয়ান্ডারফুল ট্রাভেলে আবার এলাম। আজকে গন্তব্য উটি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে উটির কিছু হোটেল নিয়ে কথা বলবো, কারণ আমাদের কেদারনাথ হোটেলের কমেন্টে বিনোদ ইয়াদব তিনি কমেন্ট করেছিলেন যে উটি বাসস্ট্যান্ডের কাছে কিছু হোটেলের একটি ভিডিও করতে। তো ওনার রিকোয়েস্টেই আজকের এই ভিডিও। উটি বাসস্ট্যান্ডের কাছে এবং উটি লেকের ধারেও কিছু হোটেল আপনাদের বলবো, সস্তার দশখানি হোটেল উটির আলোচনা করব। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক উটির কিছু সস্তা এবং ভালো হোটেল। প্রথমেই যে হোটেলটির কথা বলবো, সে হোটেলটির নাম ভেনাস কটেজ। এর ভাড়া শুরু হচ্ছে 737 টাকা থেকে। এর ফোন নাম্বার 9159535613। এবার দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাবো। ওয়াইফাই পাবো, কিডসদের জন্য সুবিধে আছে এবং 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে। এরপরে যে হোটেলটি আসবো, সেই হোটেলটির নাম মাউন্ট সাইড কটেজ। এর ফোন নাম্বার 9443136968। এর ভাড়া শুরু হচ্ছে 758 টাকা থেকে। এবার দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, পার্কিং আছে, কিডসদের জন্য সুবিধে আছে এবং 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে। এরপরে যে হোটেলটি আসবো, তার নাম হচ্ছে এসকে রেসিডেন্সি। এর ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে। এর ফোন নাম্বার 8098198016। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি পাবো এবং কিডসদের জন্য সুবিধে আছে, এছাড়াও আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো, তার নাম রেনবো কটেজ। এর ভাড়া শুরু হচ্ছে 836 টাকা থেকে। এর ফোন নাম্বার 4232441221। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, পার্কিং আছে, কিডসদের জন্য সুবিধে আছে এবং 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে। এরপরে যে হোটেলটি আসবো, তার নাম হচ্ছে ফ্যাব হোটেল রিফ্রেশ অ্যান্ড স্টে। এর ভাড়া শুরু হচ্ছে 880 টাকা থেকে। এর ফোন নাম্বার 7042424242। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, ফ্রি ব্রেকফাস্ট পাবো, কিডসদের জন্য সুবিধে আছে
এবং 24 আওয়ার্স ইলেকট্রিসিটি পাব। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে মেমো রুমস অ্যান্ড স্পা। এর ভাড়া শুরু হচ্ছে 887 টাকা থেকে। এর ফোন নাম্বার 9384776380। তো দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাব। ওয়াইফাই পাবো, কিডসদের জন্য সুবিধে আছে, স্পা করতে পারবো, ফ্রি ব্রেকফাস্ট আছে, কার পার্কিং করতে পারবো, অর্থাৎ গাড়ি নিয়ে সেখানে পার্কিং করতে পারবো, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে এবং জিমের সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে ফেয়ার স্টে উটি। এর ভাড়া শুরু হচ্ছে 931 টাকা থেকে। এর ফোন নাম্বার 9443303917। দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, ফ্রি ব্রেকফাস্ট পাবো, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিডসদের জন্য সুবিধে আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে এবং বার আছে, অর্থাৎ যারা ড্রিঙ্ক করতে অভ্যস্ত তারা এই হোটেলটি আসতে পারেন, এখানে ড্রিঙ্কের সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে হোটেল গ্রিন অ্যাপেল রেসিডেন্সি উটি। এর ভাড়া শুরু হচ্ছে 932 টাকা থেকে। এর ফোন নাম্বার 9443604337। দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, কিডসদের জন্য সুবিধে আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে 7 এন্ডিউ কটেজ। এর ভাড়া শুরু হচ্ছে 999 টাকা থেকে। এর ফোন নাম্বার 9751285428। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এখানে ওয়াইফাই পাবো, কিডসদের জন্য সুবিধে আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে হোটেল শ্রী বালাজি। এর ভাড়া শুরু হচ্ছে 1088 টাকা থেকে। এর ফোন নাম্বার 9894115998। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিডসদের জন্য সুবিধে আছে, কিছু কিছু রুমে কিচেন আছে, অর্থাৎ রান্না করে খেতে পারবেন এবং 24 আওয়ার্স ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এখানে আমি 10টা উটিতে সবচেয়ে সস্তার এবং ভালো ফেসিলিটির হোটেল বললাম। যাওয়ার আগে অবশ্যই একবার ফোন করে যাবেন, কারণ হোটেলের রেট আমি যেটা বললাম সেটা নাও থাকতে পারে। হোটেলের রেট প্রতিদিনই প্রায় আপ ডাউন করে, এবং যাওয়ার আগে ফোন করে এটাও জিজ্ঞেস করে নেবেন ওখানকার বর্তমান অবস্থা কেমন।
তো বন্ধুরা, এই 10টি হোটেল আমি উটির বললাম। এরপরে যদি আপনাদের কোথাও কোনো হোটেলের জন্য দরকার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেখানকার সেই হোটেল সংক্রান্ত ভিডিও বানাতে। এবং আমার চ্যানেলে আপনি অনেক জায়গাকারই হোটেল বিবরণ পাবেন, যেমন পুরী পাবেন, দীঘা পাবেন, দীঘা সি ফেসিং রুম পাবেন, কম বাজেটে হোটেল পাবেন, সুইমিং পুল হোটেল পাবেন, বকখালির হোটেল পাবেন, শান্তিনিকেতনের হোটেল পাবেন, মন্দারমণির হোটেল পাবেন, কেদারনাথের হোটেল পাবেন, গৌরীকুণ্ডর হোটেল পাবেন। এইরকম অনেক জায়গার হোটেলের ইনফরমেশান আমার চ্যানেলে পাবেন, এবং আরও যদি কোথাকারও ইনফরমেশান দরকার হয় সেটাও আপনি আমার চ্যানেলে পাবেন। যেমন অমরনাথ কী করে যাবেন, অমরনাথ যেতে কত খরচা সেটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।